হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুহেলি, তোমাদেরকে আজকে করাবো এবিডি। এবিডি এর কোশ্চেন তোমরা প্রচুর দিন ধরে আমাকে বলছিলে যে ম্যাম এবিডি এর কোশ্চেন পেপার সলভ করে দিন, কিন্তু আমার সময় হচ্ছিল না বলে করে দিতে পারছিলাম না। তো আজকেও বেশি সময় নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব 5-6টা কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি। 2 নম্বরের কোশ্চেন দেখো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে এবং পরের কোশ্চেন গুলো তোমরা দেখতে থাকো, কোথাও অসুবিধা হলে আমাকে বলবে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভিডিও আনার। আজকে আমি প্রথম এবিডি এর যে প্রথম পেজটা আছে সেই পেজটা থেকে কোশ্চেন করাচ্ছি, তবে বেশি নয়, কয়েকটাই করিয়ে দেবো। পরের ভিডিওতে আমি চেষ্টা করবো যতগুলো সম্ভব বেশি করে দেওয়ার। চলো দেখতে থাকো তাহলে। বলছে যে আমরা এবিটি এর যদি প্রথম পেজটা আছে এসি 215 পেজে যেটা দেওয়া আছে, এটা ইংলিশ কোশ্চেন আছে, আমি বাংলা করে বলে দিচ্ছি। দেওয়া আছে মেনশন টু ফ্যাক্টর্স ডিটারমাইনিং ইন্ডিভিজুয়াল ডিমান্ড ফর আ প্রোডাক্ট। তোমরা এটা কি করতে পারো বাংলায়, এটা যেটা হচ্ছে যে ব্যক্তিগত চাহিদার দুটি নির্ধারণকারী দুটি বিষয়বস্তু। উত্তর কি হতে পারে? একটা হচ্ছে ইনকাম অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তির আয়। আর একটা কি হতে পারে টেস্ট এন্ড প্রেফারেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তির রুচি পছন্দ। ঠিক আছে, আরো অনেক কিছুই হতে পারে, দুটো বলেছে, এই দুটো যথেষ্ট। ঠিক আছে, বা তোমরা দিতেই পারো যে প্রাইস অফ দ্য কমোডিটি, দ্রব্যের দাম। ঠিক আছে, এবার এর পরের কোশ্চেন, এর সঙ্গে অরে আছে। তো অরে আছে, আমার মনে হয় প্রথম যদি তোমার অপশনে এরকম থাকে প্রথমটা উত্তরটাই সহজ। পরের কোশ্চেনটা যেটা দিয়েছে, হোয়াট ইজ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, বাংলাতে যেটা বলা হয় ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়মটি লেখো। ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়মটি লেখো, বা ইংলিশে যেটা বলছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। দেখো, যদি ক্রমাগত কোনো দ্রব্যকে পরপর ব্যবহার করা হয়, বা ক্রমাগত বলেছি আর পরপর কথাটা বলার দরকার নেই, কোন দ্রব্যকে ক্রমাগত ব্যবহার করলে পরবর্তী এককের উপযোগিতা কম পাওয়া যায়, বা উপযোগিতা মার্জিনাল, মানে তোমার প্রান্তিক উপযোগিতা কমতে থাকে, সেটাই হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তোমাদের বইতে অবশ্যই দেওয়া আছে, ক্লাস 12 এরটাতে না থাকলেও ক্লাস 11 এর বইতে নিশ্চয়ই আছে। 11 এর কি বলে কোন চ্যাপ্টারটা জানো? এটা 11 এর সম্ভবত চ্যাপ্টার 2 তে আছে। বাংলাতে যদি বলা হয় যে কোন একটি দ্রব্য ভোগ যত বৃদ্ধি পায় সেই দ্রব্যটি বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগিতা তত কমতে থাকে, মানে আমরা যদি গ্র্যাজুয়ালি কোন প্রোডাক্টকে বেশি করে ইউজ করতে থাকি তাহলে মার্জিনাল ইউটিলিটিটা কি হতে থাকে? ডিক্রিজ করতে থাকে। যত আমরা ইউনিট বেশি ইউজ করব, যত আমরা ইউনিটের ইউজটা ইনক্রিজ করব, তত মার্জিনাল ইউটিলিটি কি হবে? ডিক্রিজ করতে থাকবে। এটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আর বাংলাতে যেটা আমি পুরোটাই বলে দিলাম। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কনজিউমার সারপ্লাস, এটা আমি করিয়েছি, এটা বাংলা হচ্ছে ভোগকারী উদ্বৃত্ত কাকে বলে, তাই তো? ভোগকারীর উদ্বৃত্ত কাকে বলে, এটা আমি কোন চ্যাপ্টারে বলো? এটা সম্ভবত চাহিদার চ্যাপ্টার থেকে, তাই তো? চাহিদার চ্যাপ্টার থেকে একদম শেষের দিকে সম্ভবত রয়েছে। ভোগকারীর উদ্বৃত্ত হচ্ছে যে ব্যক্তিগত দাম ও প্রকৃত দামের মধ্যে যে পার্থক্য হয় তাকেই ভোগকারীর উদ্বৃত্ত বলা হয়। মানেটা কি হচ্ছে যে ধরো তুমি কোন একটা জিনিস কিনবে বলে ঠিক করেছো, যে তুমি এই পেনটা কিনবে, তুমি দাম জানো না, তুমি ধরলে যে এটার দাম হচ্ছে 30 টাকা। ঠিক আছে, তুমি দোকানে গিয়ে দেখলে এটার দাম 25 টাকা, তাহলে 5 টাকাটা কি হচ্ছে বলো? তোমার কাছে এক্সট্রা থাকছে, ওটাই হচ্ছে একজন কনজিউমারের সারপ্লাস। ঠিক আছে, এবার কোন কোন কনজিউমারের কি হয়, এটা থাকে না, সে 25 টাকাটাই ভেবে যায়, বা কোন কনজিউমার 20 রুপিস ভেবে যায়, এরকম ভাবে এটা একটা ব্যালেন্স হয়। আমি এই চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম, এই জায়গাটা বোঝানো আছে। তারপরের কোশ্চেন দেওয়া আছে হোয়াট ইজ ইনইলাস্টিক ডিমান্ড, ইনইলাস্টিক ডিমান্ড মানে অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে। একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, আমরা পড়েছি, অস্থিতিস্থাপকতা কাকে বলে? আচ্ছা, স্থিতিস্থাপকতা কাকে বলে? যে প্রাইসটা চেঞ্জ হচ্ছে কোন সময়, দামটা চেঞ্জের সঙ্গে আমাদের কি হচ্ছে, ডিমান্ডটাও চেঞ্জ হয়, তাই তো? চাহিদাটা চেঞ্জ হয় প্রাইস চেঞ্জের সাথে সাথে, কি বলে, ডিমান্ডটা চেঞ্জ হয়। এবার ব্যাপারটা হলো যে প্রাইসের 1% চেঞ্জের জন্য, চেঞ্জেসের জন্য
ডিমান্ডের কোয়ান্টিটিটা কতটা চেঞ্জ হচ্ছে, কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, কতটা বললে ভুল কথা, কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। হোয়াট ইজ ইলাস্টিসিটি, এটা ইলাস্টিসিটি বোঝালাম। আর এখানে কি বলেছে, কি বলেছে, অস্থিতিস্থাপক, ইনইলাস্টিক ডিমান্ড। ইনইলাস্টিক ডিমান্ড হচ্ছে ধরো দামটা চেঞ্জ হয়েছে, দামটা চেঞ্জ হয়েছে কিন্তু ততটা, যতটা ধরো দামটা 1% চেঞ্জ হয়েছে কিন্তু এটা কিসের চেঞ্জ হয়েছে, প্রাইস, প্রাইস চেঞ্জেস, প্রাইসের চেঞ্জটা কত হয়েছে 1%, কিন্তু চেঞ্জেস অফ কোয়ান্টিটি ডিমান্ড এটা চেঞ্জ হয়েছে লেস দ্যান 1%। কি বললাম, মানে হচ্ছে বোঝা গেল না, দামটা 1% চেঞ্জ হয়েছে মানে 100 টাকা থেকে 101 টাকা হয়েছে। ঠিক আছে, তুই ধর 100 টাকা থেকে 100টা জিনিস কিনতিস বা 100 গ্রাম জিনিস পেতিস, ঠিক আছে, এখন কি পাচ্ছিস, এখন 101 গ্রাম নয়, এখন চেঞ্জ কত হওয়ার কথা ছিল, দামটা যদি বেড়েছে, ধর আমি এটা ধরলাম বেড়েছে 1% বেড়েছে, তাহলে আমাদের কোয়ান্টিটি কতটা কমা উচিত ছিল, আমি এমনি যদি বলি ইকুয়াল যদি হয়, ইউনিটারি ইলাস্টিক যদি হয়, তাহলে 1% কমার কথা ছিল, কিন্তু 1% কমলো না, 99 হলো না, যে এখন 100 টাকায় 99টা পাওয়া যাচ্ছে তা নয়, তার থেকে যদি ধর 99.1 পাওয়া যাচ্ছে, চেঞ্জটা কত হচ্ছে 1% কম চেঞ্জ হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো, ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক। তাহলে এইটাতে কি হচ্ছে, 1% চেঞ্জ হচ্ছে, এটা কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু এখানে কি হচ্ছে 1% কম যদি চেঞ্জ হয় তখন তাকে ইনইলাস্টিক ডিমান্ড বলা হয়। পরেরটা দিয়েছে ডিফাইন ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে বাংলাটা করলে কি হবে, পারস্পরিক দামগত পারস্পরিক স্থিতিস্থাপকতা কাকে বলে, তাই তো, পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, এটা তোমাদের বইতে আছে, যে একটা ধরো এটা পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা দু রকমের বস্তু হয়, একটা সাবস্টিটিউট গুড আর একটা কমপ্লিমেন্টারি গুড, তাই তো, সাবস্টিটিউট গুড কমপ্লিমেন্টারি গুড, সাবস্টিটিউট গুড আর কমপ্লিমেন্টারি গুড এর মধ্যে সাবস্টিটিউট গুড হলে কি হয়, সাবস্টিটিউট মানে একটার যদি, একটার যদি প্রাইস বেড়ে যায় অন্যটার কি হয়, ডিমান্ড বেড়ে যায়, তাই তো, তাহলে ইলাস্টিসিটি এখানে কি হয়ে যাচ্ছে, পজিটিভ হবে, পজিটিভ হয়। আর যদি এ হয় কি বলে কমপ্লিমেন্টারি হয় তাহলে কি হচ্ছে, যেমন হচ্ছে পেট্রোল আর কার, পেট্রোলের প্রাইস বেড়ে গেলে কারের ডিমান্ড কমে যায়, তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভ বেরোবে, তাই না, ঋণাত্মক হবে, এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি কি বলে নেগেটিভ বেরোবে। তার এই জিনিসগুলো আছে, আমাদের ব্যাপারটা হচ্ছে যে 1% একটা প্রোডাক্টের প্রাইস, একটা প্রোডাক্টের প্রাইস 1% চেঞ্জের জন্য অন্য একটা প্রোডাক্টের ডিমান্ডের কি চেঞ্জেস হলো, কতটা পার্সেন্টেজ চেঞ্জ হলো, সেটাই হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ঠিক আছে, এটা তোমাদের বইটা আছে, যদি ডেফিনেশন ঠিক করে না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। 2 নম্বরের আরেকটা কোশ্চেন দিয়েছে যে মেনশন 2 ফিচার্স এফেক্টিং দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বলছে চাহিদা স্থিতিস্থাপকতাকে এফেক্ট করে, এফেক্ট করা মানে পরিবর্তন করা বা কিছু বা নির্ধারণকারী বিষয়বস্তুও বলতে পারো, চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়বস্তু দুটো, বা এখানে বলেছে ফিচার্স, ঠিক আছে অসুবিধা নেই, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে দ্রব্যের প্রকৃতি, মানে কি বলে দ্রব্যের প্রকৃতি হতে পারে বা হচ্ছে বিকল্প দ্রব্যের সংখ্যা হতে পারে, হ্যাঁ নেচার অফ দ্য কমোডিটি বলা যেতে পারে, আর কি বলা যেতে পারে, আর আমি যেটা বললাম যে টাইপস অফ হচ্ছে কি বলে বিকল্প দ্রব্যের সংখ্যা, বিকল্প দ্রব্যের সংখ্যা বলতে এখানে সাবস্টিটিউট প্রোডাক্ট কত আছে সেটার উপরেও বলা যেতে পারে। বলছে হোয়াট উইল বি দ্য শেপ অফ টিয়ার কার্ভ ইফ প্রাইস ইজ ফিক্সড, এখানে কি হচ্ছে, যদি দাম স্থির থাকে তাহলে মোট রেভিনিউ রেখার কেমন দেখতে হয়, মোট রেভিনিউ রেখা কেমন দেখতে হয়, দাম কখন স্থির থাকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে, এবার তুমি যদি মোট রেভিনিউ, রেভিনিউ তত্ত্বতে যাও, উৎপাদন কি বলে পরে, উৎপাদন তত্ত্বের পরের চ্যাপ্টার সম্ভবত রেভিনিউ,
ওখানে তুমি টিয়ার রেখাটা খুঁজে পেয়ে যাবে। সেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিয়ার রেখা কেমন হয়? মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা। স্থির থাকলে চাহিদা রেখা? না, চাহিদা রেখা নয়। দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখা কেমন দেখতে হয়? উত্তর হবে মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা, বা আমরা যদি ইংলিশে বলি বলবো যে আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন, আপওয়ার্ড রাইজিং স্ট্রেট লাইন গোয়িং থ্রু অরিজিন। আমি আজকে করালাম, বেশি কোশ্চেন করাতে পারিনি, মাত্র দু নম্বরে পাঁচটা কোশ্চেন করিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা এত বেশি রিকোয়েস্ট করেছিলে, তাই জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও বানিয়ে দিয়েছি। আমি জানি খুব কম হয়েছে, কিন্তু এটার জন্য কিছু মনে করো না। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ।